আচ্ছা আচ্ছা, তাতে এখন যে পুরাতন পাটগুলো আছে ওগুলা কি দরে কিনলেন আজকে? পুরাতন পাটটা একটু দাম কম আর কি, 2200-3 শুরু করে 2600-2700 টাকা যাচ্ছে। আর নতুনটা কেমন যাচ্ছে? নতুনটা ওইভাবে কিনা বেচা হচ্ছে না, হয়তো আসতেছে অনেকে শখ করে 10-50-100 টাকা বেশি দিয়ে কিনতেছে এইভাবেই। তো তাতে কেমন বুঝতেছেন যে পাটের দাম কি মানে এরকমই থাকবে নাকি আরো একটু কমবে নাকি বাড়ার সিজন লাগলে পরে তো একটু কমবে, একটু কমার চান্স বলছেন? জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন সব মিলিয়ে আমরা জানতে পারতেছি যে সিজন লাগলে একটু কমতে পারে আশা করা যায়। জি জি, সেভাবে বলা যায় না, তাই না? জি জি। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। তো এটা একটু দেন। দর্শক, আপনারা কিন্তু ব্যবসায়িক ভাইয়ের কথা শুনলেন এবং আমরা বুঝতে পারতেছি যে পাটের আমদানি হাটে নেই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাই, আমদানি নাই। আর এখন বর্তমান বাজার চলতেছে 2200 থেকে শুরু করে 2300-2400-2500-2600 পর্যন্ত বেচা কিনা চলতেছে। কোয়ালিটি ভেদে বিভিন্ন কোয়ালিটির পাট হাটে দেখা যায় এবং কোয়ালিটি ভেদেই কিন্তু ফসল বেচা কিনা হয়। তো প্রিয় দর্শক, আমরা যে হাটটি থেকে কথা বলছিলাম এটা কিন্তু পাবনার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা পাটের পাইকারি হাট। এই হাট প্রতি রবিবার এবং প্রতি বুধবার হয়ে থাকে, সপ্তাহে 2 দিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।